ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপেন সিক্রেট। কেমন আছো তোমরা সবাই? আশা করছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 25th December, সো উইশ ইউ অল মেরি ক্রিসমাস। এই কথাটা বলতে ভুলে গেছিলাম, গুড মর্নিং। তো সকালবেলা আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে খাইনি কিছু, বাট আমি আমারই তৈরি কেক নিয়ে বসেছি। গতকাল রাত্রিবেলাতে প্রায় তখন 1টা বাজে, আমার তখন মাথায় জেগেছে যে কেক বানাবো, মানে ইচ্ছা হয়েছে আমি কেক বানাবো। তো তখনই রাত্রিবেলাতে 3টে কেক বানিয়েছি, আর 3:30টার সময় আমি ঘুমাতে গেছি। তো সকালে উঠতে লেট হয়েছে স্বাভাবিকভাবে। তো পুরি টুরি এসে এখন আমি বসেছি কেক নিয়ে, এখন আমি খাবো কেক, আমার তৈরি কেক। তো কেক বানানোর একটা আমি মিনি ভিডিও, মানে শর্টস চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা অলরেডি দেখে ফেলবে, তো দেখে জানিও কেমন হয়েছে। আমি প্রত্যেক বছরেই কেক বানাই, মানে লাস্ট 3-4 বছর ধরে আমি কেক বানাচ্ছি। সো কোনোদিনও ভিডিও শেয়ার করিনি, বাট এইবারই শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বাড়িতে তৈরি কেক একটা স্বাদই আলাদা হয়, নিজের বাড়িতে তৈরি, নিজের হাতে তৈরি, আমার তো ভালোই লাগে। ওই জন্যই আমি বছর বছর করে আসছি, আরও পরবর্তীতে করবো। ইচ্ছা আছে একদম প্রথম যে বছর বানিয়েছিলাম কেক, অবশ্যই মা হেল্প করেছিল। একবার তো কেক হয় না, ওই একবার বাড়িতে জিনিস থাকলে ওনাকে প্রতিদিন করি, তো সেই বছরটাই মা হেল্প করেছিল। আর তারপর থেকে আমি নিজে নিজে পারি, এখন ভালোই হয় খেতে। কথা বলতে বলতে আমার হাফ শেষ হয়ে গেল। তো যাই হোক, বিকেলে অনেক প্ল্যান আছে, আই হোপ সাকসেসফুল হবে। বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো কোথায় যাবো সেটা নয় বিকেলেই বলবো। তো এখন টাটা, আবার পরে কথা হচ্ছে। মানে সিরিয়াসলি আজকে যেন আমাকে নেশায় পেয়েছে কেক বানানোর। স্নান টান করে আসা কমপ্লিট, আর এখন আমি মানে বোবো খাও খাওয়ানো হয়ে গেছে, আর আমি এখন আবার কেক বানাবো। তো একটা ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। তো যাই হোক, আমার কেক বানানোর প্যাটারটা রেডি হয়ে গেছে, বসিয়েও দিয়ে এসেছি। এবার আমি করবো লাঞ্চ, তারপর ডেজার্টের জন্য ওয়েট। অ্যাকচুয়ালি আমি এখন 1টা না 2টো কেক বানাবো। একটা হচ্ছে বিস্কুট দিয়ে একটা কেক, মানে চকলেট বিস্কুট দিয়ে, আর একটা হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে একটা কেক বানাবো। কেক তৈরি আমার ডান, এই হচ্ছে একটা কেক। এখনও প্রচণ্ড গরম, তাই বাটার পেপারটাও সরানো হয়নি, বাট হেপি ফুলেছে, সুন্দর লাগছে। আর এই হচ্ছে আর একটা কেক, এটা দারুণ ফুলেছে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো, আর অনেকেরই প্ল্যান ছিল, বাট আস্তে আস্তে ক্যান্সেল হতে হতে অ্যাট লাস্ট 4 জন থেকেছে। তো এখন চটপট থেকে বেরোই, সবার সাথে দেখা করি। আমরা ঢুকে গেছি, আর দেখতেই পাচ্ছ ভিড়টা, পার্ক স্ট্রিটের চেয়ে কিছু ভিড় কম নয়। আর ফাইনালি এবার আমরা ঢুকছি চার্চে। Thank you.
গিয়ে কিন্তু অনেকের সাথেই দেখা হয়ে গেছিল। আমাদের পিকনিকের পুরো হাফ মেম্বার ওখানে ছিল, সবার সাথে ছবি আছে, লাস্টে শেয়ার করব। ঘন্টা মতো থেকে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, আর রাস্তায় এত ভিড় ছিল যে আমরা একটা ভেতর রাস্তা দিয়ে রোডে উঠেছিলাম। ওখান থেকে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, আর যিনি ভিডিও করছিলেন তিনি ফুচকা খাননি, তাই আমাদের ভিডিওটা করে দিচ্ছিলেন। আর ফুচকা খাওয়া শেষে নেওয়া হয়েছিল টিকি আচার, তারপর সুমনদা আর সুপর্ণা বাড়ি চলে গেল, আমরাও বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই ছিল, আরো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, কারণ ব্যাক টু ব্যাক আমাদের পিকনিক আছে এখনো। সো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাস্টে কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। টাটা।